কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। পুজো দেখতে দেখতে চলেই এলো, আর মাত্র দুদিন বাকি আছে পুজোর। তো তার মধ্যেই আমি আরেকটা নিউ পুজোর লুক নিয়ে উপস্থিত হয়েছি। আই হোপ তোমাদের আজকের এই লুকটা ভালো লাগবে। একদমই সিম্পল অ্যান্ড ক্লাসি রাখার চেষ্টা করব লুকটাকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তার আগে বলে রাখি, যারা প্রথম আসছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট বেল আইকন আছে ওটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। অ্যান্ড অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো বেসিক যেটা আমার স্কিন কেয়ার সেটা আমি করে নিয়েছি, তারপর এখানে স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করছি যাতে স্কিনটাতে একটু গ্লো আসে, মেকআপটাও একটু ডিউই লাগে দেখতে। জীবনটা তো আর গ্লো করছে না, তাই স্ট্রোক ক্রিম দিয়ে ভাবলাম ফেসটাকে একটু গ্লো আনার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে আমি অল ওভার ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি ইউজ করছি এখানে পোর মিনিমাইজ একটা প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু খুবই ভালো, কম বাজেটের মধ্যে খুব ভালো ম্যাট ফিনিশ দেয় এবং পোরগুলোকে খুব ভালো করে মিনিমাইজও করে। ফেসে যে যে পোর্শনগুলো অয়েলি সেই জায়গাতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম প্রাইমারটাকে। দেন এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই কনসিলারটা। এখানে যে অরেঞ্জ শেডের কনসিলারটা আছে ওটা দিয়ে আমি ভালো করে আমার আন্ডার আই আর যেখানে যেখানে হালকা হালকা আমার ব্ল্যাক স্পট আছে বা পিগমেন্টেড জায়গা এরিয়া, সেইগুলোতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো। খুব কম কোয়ান্টিটি নেব, কম কোয়ান্টিটি নিয়ে নিয়ে আগে ভালো করে আমি ব্রাশ দিয়ে দেখছি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে আমি এটাকে ভালো করে ফেসের মধ্যে ব্লেন্ড করে নেব। যত ভালো করে মেকআপটাকে ব্লেন্ড করবে তত কিন্তু লং লাস্টিং হবে মেকআপটা। নেক্সট ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন। ভালো করে ব্রাশ দিয়ে আগে অল ওভার ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ওইটাকে ব্লেন্ড করে নেব। একটা কথা বলে রাখি, বিউটি ব্লেন্ডার যখনই ইউজ করবে একটু মেকআপ ফিক্সার বা জল দিয়ে ভিজিয়ে নেবে, তাহলে দেখবে ফাউন্ডেশনটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যাবে আর তোমাদের এতটা সময়ও লাগবে না ব্লেন্ড হতে। তো আমার এখানে ফাউন্ডেশন ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। নেক্সট এখানে ফিটমির কনসিলার ইউজ করছি একটা লাইট শেডের। তো এটা ভালো করে আমি আমার চোখের ওপরে আইলিডে এবং আমার যেই যেই জায়গাগুলোতে হাইলাইট করা আছে সেই সেই পোর্শনগুলোতে আমি অল্প দিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা অলমোস্ট আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করছি এনভাইরবের কন্ট্রোল স্টিক, এটা দিয়ে আমার যে যে জায়গাগুলোতে কন্ট্রোল করা আছে সেই সেই পোর্শনগুলোতে ভালো করে কন্ট্রোল করে নেব, যাতে আমার জ লাইনটা একদম প্রমিনেন্ট ভালো করে দেখায়, কারণ মুখটা এতটাই গোল আমার যে একদমই জ লাইন ভালো করে বোঝা যায় না, সেই জন্য ভালো করে আমি কন্ট্রোল করে নেব। কন্ট্রোল করার পরে ফেসটা দেখতেই পাবে কতটা চেঞ্জেস লাগছে, একটা শার্প ফেস লাগছে দেখতে। আর তোমরা চাইলে করতেও পারো, স্কিপও করতে পারো, বাট আমার নর্মালি খুব ভালো লাগে কন্ট্রোল করতে। নেক্সট ইউজ করছি এনভায়রবের লিকুইড ব্লাশ। তো এটা দিয়ে ভালো করে আমার চিকসে অ্যান্ড নোজে দিয়ে হালকা করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে অ্যাপ্লাই করে নেব এটাকে। অ্যান্ড তারপর আমি এখানে ইউজ করছি সুগারের ট্রান্সলুসেন্ট পাউডার, এটা দিয়ে অল ওভার ফেস আমি সেট করে নিচ্ছি। অ্যান্ড তোমরা এইভাবে কিন্তু একটা বেস খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারো স্টেপ বাই স্টেপ। আই হোপ তোমাদের এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট আমি এখানে সুগারের পাউডার ব্লাশ নিয়েছি, যেটাকে আমি আর একটু অ্যাপ্লাই করছি। ব্লাশার আমার পার্সোনালি ভীষণ পছন্দের, তো এটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এই এক্সটিক প্যালেটটার থেকে একটা নিউট্রাল শেড নেবো লাইট কালারে, যেটা ফার্স্টে অ্যাজ এ বেস হিসেবে আমি আইশ্যাডোতে অ্যাপ্লাই করছি। ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু আমি আজকে একটা ব্লু কালারের শাড়ি পরবো, ব্লু আর যাই হোক কালারটা তোমরা দেখলেই বুঝতে পারবে, তো সেই জন্য আমি আজকে একটু লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো নিচ্ছি, নিয়ে পর অ্যাপ্লাই করছি ওটার সাথে। তোমরা যেই কালারের ড্রেস পরবে সেই অনুযায়ী তোমরা কিন্তু আইশ্যাডো চুজ করে নিও কালার। তারপরে এর ওপর থেকে একটা লাইট সিলভার কালারের শিমারি নিচ্ছি, ওটাকে হাতে করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, দেখতে পাচ্ছ। এরপরে আমি নিচে একটা ব্রাউন কালারের শেড নিয়ে লোয়ার ল্যাশ লাইনে স্মোক আউট করছি, যাতে ভালো লাগে দেখতে একটু আইটা। অ্যান্ড স্মোক আউট করার পরে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি চোখটা অলমোস্ট হয়ে গেছে আইশ্যাডো। নেক্সট অ্যাপ্লাই করছি এলিটিনের আইলাইনার, এটাকে দিয়ে আমি আজকে হালকা করে উইং লাইনার করব, যাতে চোখগুলো একটু টানা টানা লাগে দেখতে। তো আইলাইনার লাগানো হয়ে গেছে, এরপর আমি মাস্কারার জন্য ইউজ করেছি ক্লোজেলের মাস্কারা মেবলিনের।
মাস্কারাটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি দু কোট। আজকে আমি আইল্যাশ ইউজ করেছি, তো ওটা আমি দেখাইনি তোমাদেরকে, ওটা আমি অফ ক্যামেরা অলরেডি পরে নিয়েছিলাম। তো নেক্সট আমি এখানে আইব্রোটাকে ফিল আপ করছি ভালো করে। ফার্স্টে পেন্সিল দিয়ে আমি এটাকে এঁকে নিলাম, তারপরে একটা স্পুলির সাহায্যে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম যাতে একদম স্মার্জ হয়ে যায় ভালো করে। তারপর আমি হাইলাইটারের জন্য এখানে ইউজ করেছিলাম সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা গ্লিটারি গোল্ডেন কালারের শিমার, তো ওটা দিয়ে আমি হাইলাইট করলাম ফেসটাকে, যেটা দেখানো হয়নি। আর তারপর আমি ইউজ করেছি সুইস বিউটির একটা মারুন কালারের লিপ লাইনার, এটা আমি অলওয়েজ ইউজ করে থাকি, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো লিপ লাইনারটা। অ্যান্ড নেক্সট পার্পলের একটা নিউট কালারের লিপস্টিক নিয়েছি লিকুইড ম্যাট, এটা দিয়ে ভালো করে ফার্স্টে আমি লাগিয়ে নিলাম এর ওপর থেকে, যেহেতু এটা হালকা গ্লসি টাইপের ময়েশ্চার ম্যাট টাইপের সেই জন্য এর ওপর থেকে আমি একটা আইশ্যাডো প্যালেটের লাইট পিঙ্ক কালারের শেড হাতে করে নিয়ে ওর ওপর থেকে লাগিয়ে নিলাম যাতে ম্যাট ফিনিশ দেখায়। তো অলরেডি আমার মেকআপ ডান, এরপর ফাইনাল লুকটা দেখার পালা, তো চলো ফাইনাল লুকটাতে আসছি। And this is my final look, guys. So, এটা ছিল আমার আজকের ফাইনাল লুক। কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা এই লুকটা ট্রাই করতে পারো যে কোনো দিন পুজোর, কারণ এটা খুবই একটা লাইট মেকআপ হয়েছে, তো তোমরা সকালেও এটাকে ক্যারি করতে পারো, এবং যারা লাইট মেকআপ পছন্দ করো তারা রাত্রেবেলাতেও ক্যারি করতে পারো। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। মেকআপ লুকটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।